ডিফেন্স পরীক্ষাকে উদ্দেশ্য করে আন অ্যাকাডেমিতে এভরিডের জন্য কুইজ বা ক্লাসেসের আয়োজন করা হয়েছে যেখানে আমি থাকছি ক্লাসে এবং আপনারা প্রত্যেক দিন কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাশন পেয়ে যাবেন এবং যেহেতু পরীক্ষা সামনে চলে এসছে তাই আমার মনে হয় প্রত্যেকের এই ক্লাসগুলোতে জয়েন করা উচিত সম্পূর্ণ ফ্রিতে কোন রকম টাকা পয়সা লাগছে না প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি অ্যাপটাকে ইনস্টল করে নিন এবং জয়েন করার লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই ভিডিওর ড্রেসক্রিপশানে এবং বাকি ডিটেল জানার জন্য আমাদের টেলিগ্রামেও যুক্ত হতে পারেন রাজ্যে জেলা আদালতে নতুন একটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটি যেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এই পোস্টে আবেদন করার জন্য বেসিক শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস এবং সর্বাধিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করা যাবে এই পোস্টে ম্যাক্সিমাম গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পোস্টের জন্যই আবেদন করা যাবে মানে এই দুই টাইপের পোস্টের জন্যই আবেদন করা যাবে বিস্তারিত সব কিছু আমরা জানবো এই অফিশিয়াল পিডিএফ ফাইলের থেকে তবে ভিডিও শুরুতেই বলে দিই এই পিডিএফ ফাইলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে অথবা পিডিএফ ফাইলটিকে সরাসরি ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো টেলিগ্রামে জয়েন করা লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে পিডিএফ ফাইলের শুরুতেই মেনশন করা রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি মালদা তো এইখান থেকেই নতুন এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সবার উপরে এখানে কিন্তু মেনশন করা রয়েছে কন্ট্রাকচুয়াল স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার একুশ ফর দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি মালদা অর্থাৎ এই যে পোস্টগুলো রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে তবে লাস্ট যে পাস হয়েছিল সেই অনুযায়ী কিন্তু বলাই হয়েছে যে ম্যাক্সিমাম একটা লিমিট সংখ্যা পর্যন্ত নিয়োগ করা হবে এবং সেই আন্ডারই কিন্তু এই জবগুলো পড়ছে ব্যাক টু ব্যাক যেখানে প্রায় লাস্ট মাস হয়ে গেল কিন্তু জব কোনো ধরনের ভ্যাকেন্সি রিলিজ হচ্ছে না ম্যাক্সিমাম সবকিছু কন্ট্রাকচুয়ালি রিলিজ হচ্ছে এরপর মেনশন করা রয়েছে অ্যাপ্লিকেশান ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন দ্য ফলোয়িং প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভ্যালিড ফর দ্য প্রিপারেশন অব সেপারেট প্যানেলস টু ফিল আপ existing vacancy ভ্যাকেন্সি temporary and অ্যান্ড staff স্টাফ the দ্য ডিস্ট্রিক্ট service সার্ভিস অথরিটি মালদা অ্যাজ মেনশন বিলো এক্ষেত্রে প্রার্থী যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকে তাহলে তো অবশ্যই আবেদন করতে পারবে ইভেন শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আবেদন করা যাবে তার মানে প্রত্যেকটা জেলায় কিন্তু এই পোস্টে আবেদনযোগ্য এবার আমরা আসি ডিটেল অফ ভ্যাকেন্সি অ্যান্ড রেমোনারেশন তো সবার প্রথম এখানে যে শূন্যপথের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা হলো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট্যান্ট কাম অফিস স্যার মাস্টার তো এটা হলো পোস্টের নাম যেখানে অলমোস্ট এটা একটা মাল্টিপারপাস টাইপের পোস্ট রয়েছে অর্থাৎ একটা পোস্টে অনেক টাইপের কাজের ওয়ার্কিং প্রেসার থাকবে তা টোটাল ভ্যাকেন্সি অফ দ্য পোস্ট ইজ ওয়ান এবং তার সঙ্গে এখানে তেরো হাজার টাকা প্রত্যেক মাসে বেতন প্রোভাইড করা হবে প্রত্যেক বছর এইটা কিন্তু তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হতে থাকবে অর্থাৎ তেরো হাজার পাঁচশো টাকার ওপরে প্রত্যেক বছর থ্রি পার্সেন্ট করে স্যালারি ইনক্রিজ হবে এরপর সেকেন্ড যেটা রয়েছে সেটা হলো এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক কাম ক্যাশিয়ার এই পোস্টেও সেম তেরো হাজার পাঁচশো টাকাই পর্যন্ত বেতন রয়েছে নাম্বার থার্ডে রয়েছে গ্রুপ ডি সেখানে বারো হাজার টাকা বেতন রয়েছে এবং এই টোটাল তিনটে পোস্টের ক্ষেত্রেই কিন্তু বলা হয়েছে প্রত্যেক বছর তিন পার্সেন্ট করে স্যালারি ইনক্রিজ হবে এই পোস্টে আবেদন করার জন্য বয়সের সময়সীমা কিন্তু বলা হয়েছে আঠেরো বছর থেকে সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত এই বয়সটাকে হিসেব করতে হবে এক এক দু হাজার এই ভিত্তিতে এরপর আমরা দেখিনি এই পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এখানে অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই আবেদন করা যাবে যেমনটা ভিডিও শুরুতেই বললাম ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক কাম অ্যাকাউন্ট কাম অফিস মাস্টার এবং তার সঙ্গে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার এই দুটো পোস্টের জন্য কিন্তু এডুকেশ এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করতে হবে হায়ার সেকেন্ডারি এবং তার সঙ্গে কম্পিউটার প্রিন্টার অপারেটিংয়ের ওপরে নলেজ থাকতে হবে অর্থাৎ কম্পিউটারে কাজ জানতে হবে এবং সেই জিনিসগুলোকে প্রিন্টিং করার নলেজ থাকতে হবে এখানে যে তিন ধরনের পোস্ট রয়েছে তার জন্য মিনিমাম ক্লাস এইট পাস করতে হবে ম্যাক্সিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করা যাবে মোড অফ এক্সামিনেশন যেটা রয়েছে এখানে দুটো পার্টে পরীক্ষা হবে সবার প্রথম একটা রিটার্ন এক্সামিনেশান রয়েছে যার মধ্যে কুড়ি নাম্বার আসবে জেনারেল নলেজের থেকে কুড়ি নাম্বার আসবে ম্যাথেমেটিক্সের থেকে চল্লিশ নাম্বার আসবে প্যারাগ্রাফ রাইটিংয়ের থেকে এবং এক ঘন্টার মধ্যে এই এক্সামটাকে দিয়ে কমপ্লিট করতে হবে এক্সামটা কিন্তু ক্লাস এইটের ক্ষেত্রে এইট লেভেলের হবে এবং টুয়েলভের ক্ষেত্রে টুয়েলভ লেভেলেরই হবে তারপর এখানে পার্ট টু যেটা সেটা কিন্তু ভাইভার জন্য ডাকা হবে টোটাল নাম্বার থাকবে হানড্রেড এবং ভাইভার টেস্ট থাকবে টোয়েন্টি রিটার্ন টেস্ট থাকবে এইটটি এইটটি প্লাস টোয়েন্টি মিলিয়ে এখানে হানড্রেডটার মধ্যে একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেই মেরিট অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং গ্রুপ ডি পোস্টের জন্য সব কিছুই সেম শুধুমাত্র এখানে লেভেলটা ক্লাস এইট পাস অনুযায়ী হবে এরপর বলে দিই এই পোস্টে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তিনশো টাকা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার এই পোস্টের জন্য তিনশো টাকা গ্রুপ ডি এর জন্য দুশো টাকা এই টাকা দিয়ে কিন্তু এখানে আবেদন করতে হবে এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে পনেরোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ হাতে কিন্তু এখনও অনেকগুলো দিন সময় রয়েছে এবং এখানে অবভিয়াসলি বাইপোস্টে আবেদন করতে হবে পোস্টে আবেদন করার সময় এখানে খাম নিতে হবে খামের ওপর পোস্টের নাম লিখতে হবে সঙ্গে প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এবং বাই স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে তো এই হলো আবেদনপত্র বা অ্যাপ্লিকেশান ফরম্যাট এই আবেদনপত্র যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারো তবে যারা অনেকদিন পরে ভিডিওটা দেখবে তারা টেলিগ্রামে গেলে খুঁজে না পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার সেই কারণে সেই সুবিধারটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি তবে সরাসরি পিডিএফ ফাইলটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে বেশি সুবিধা হবে তো এই পিডিএফ ফাইলের শেষেই কিন্তু তিনটে পেজ জুড়ে এখানে আবেদনপত্র রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে এটাকে এ ফোর সাইজ পেপারে প্রিন্ট আউট করতে হবে তারপর এটাকে হাতে লিখে ফিল আপ করে একদম পেজ নাম্বার ওয়ান এ যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু বাই পোস্টে পাঠিয়ে দিতে হবে সম্পূর্ণ অ্যাড্রেস এখানে পেজ নাম্বার ওয়ানেই দেওয়া রয়েছে দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি মালদা পিও ডিস্ট্রিক্ট মালদা পিন তো এই যে সবার প্রথম এক নম্বর পেজে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে তাহলেই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে